নমস্কার বন্ধুরা খোঁজখবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে চাকরি পরীক্ষার আন্তরিক শুভেচ্ছা জানাই তো আজও আমি আবার একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের যে বিষয়টা বলবো সেটা সেই বিষয়টা হচ্ছে একাডেমি সাহিত্যে বেশ কিছু লোক নিয়োগ করা হবে তো সেই বিষয়ে আমি ডিটেলস আজকে আপনাদের সাথে বলবো তো চলুন দেরি না করে শুরু করা যাক দেশ ও বিদেশে ভারতের বিভিন্ন ভাষা ও সাহিত্যের সংরক্ষণ এবং প্রসারে সাহিত্য একাডেমির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাতেই বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে সেই মর্মে সংস্থার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রার্থীদের নিয়োগ হবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে নেওয়া হতে পারে লিখিত পরীক্ষাও শুরু হয়েছে নিয়োগের আবেদন প্রক্রিয়া যে যে পদে নিয়োগ হবে সেগুলি হলো ডেপুটি সেক্রেটারি দুটি শূন্য পদ রিজিয়নাল সেক্রেটারি দুটি শূন্য পদ এবং প্রোগ্রাম অফিসারের দুটি শূন্য পদ ডেপুটি সেক্রেটারি রিজিয়নাল সেক্রেটারির পদের জন্য আপনার বয়স হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং প্রোগ্রাম অফিসারের জন্য বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে নিযুক্তদের কর্মস্থল হবে সংস্থার নিউ দিল্লির হেড অফিস এবং মুম্বাই ব্যাঙ্গালুরু কলকাতার আঞ্চলিক অফিসে ডেপুটি সেক্রেটারি এবং রিজিয়নাল সেক্রেটারি পদে নিযুক্তদের বেতন আপনার সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত প্রোগ্রাম অফিসার পদে নিযুক্তদের মাসিক বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার চারশো টাকা প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জানাতে হবে অ্যাকাডেমি সেক্রেটারির উদ্দেশ্যে ডাক মারফত আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আবেদন করতে পারবেন কেবলমাত্র অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি অ্যাকাডেমির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা আমার ডেসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটা ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে সেখান থেকেও আপনারা করতে পারেন মনে রাখবেন আগামী পয়লা মে কিন্তু আবেদন জানানোর শেষ দিন অর্থাৎ আপনার পয়লা মেয়ের মধ্য আবেদনপত্র পৌঁছাতে হবে অ্যাকাডেমির দপ্তরে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার পর সেটি ফিল করে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো দেবেন যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই পদের জন্য যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো দিতে হবে তো ফর্ম ফিল আপ হয়ে গেলে ফর্মটি এনভেলপের মধ্যে ভরে এনভেলপের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অর্থাৎ যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই পোস্টে এখানে লিখবেন লিখে তারপরে অ্যাড্রেসেস টু দ্য সেক্রেটারি সাহিত্য একাডেমি রবীন্দ্র ভবন থার্টি ফাইভ ফিরোজ রোড নিউ দিল্লি এক লাখ এক হাজার এক তারপর সেটি স্ট্রিট পোস্ট বা রেজিস্টার পোস্ট করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন আমার এই ভিডিও যেভাবে আপনার অ্যাপ্লিকেশান যেটা ওপরে যেটা লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি লেখা আছে বা লিখে দিচ্ছি সেটা আপনারা এখান থেকে দেখে লিখে নেবেন বা ডেসক্রিপশনে অ্যাড্রেসটা লেখা থাকবে সেখান থেকেও আপনারা দেখে লিখে নিতে পারেন তবে মনে রাখবেন প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশান করতে হবে আপনি প্রত্যেক পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন একই পোস্টে একই পোস্টের জন্য একের বেশি অ্যাপ্লিকেশান করলে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইমেল বা ইনকমপ্লিট ডকুমেন্টস যেমন ধরুন সিগনেচার বা সেলফ অ্যাটাস্টেড না করা বা অ্যাপ্লিকেশান পৌঁছাতে দেরি হলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে বা তথ্যের মধ্যে কোনো ভুল বা মিথ্যা প্রমাণ হলে পরবর্তীতে আর কি অ্যাপ্লিকেশন আপনার ক্যান্সেল করে দেওয়া হবে আর যেসব ক্যান্ডিডেট কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে বা পাবলিক সেক্টরে জব করেন তাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে তা নাহলে হবে না আর মনে রাখবেন শর্ট লিস্ট ক্যান্ডিডেট রিটার্ন এক্সাম বা স্কিল টেস্ট বা ইন্টারভিউ জন্য ডাকা হবে যারা শর্ট লিস্টেড হবে প্রথমে আপনাদের মার্কশিট বা রেজাল্ট থেকে শর্ট লিস্ট করা হবে তো তারপর সেই ডকুমেন্টস দেখে আর কি শর্ট করা হবে সেই শর্টলিস্ট দেখার পর তারপরে আপনাদের এটা এক্সাম বা স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে শর্টলিস্ট কেবল একাডেমি কর্তৃপক্ষই সিলেক্ট করবে এবং তাদের বিবেচনাটাই মানে নির্ধারিত হবে আর কি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরও কোনো স্টেজে যদি ভুলক্রমে সিলেকশান প্রসেসে কোনো গাফিলতি প্রকাশ পায় তাহলে কিন্তু একাডেমি অ্যাপয়েন্টমেন্ট মডিফাই বা ক্যান্সেল বা উইথড্র করতে পারে তার জন্য কিন্তু একাডেমি কোনো দায় নেবে না কোনো স্টেজে আপনার কোনো স্টেজে যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে ভুল করবেন যেটা কিছু হয়ে থাকে আর কি তো অ্যাকাডেমি সেগুলো কিন্তু মডিফাই করতে পারবে বা উইথড্রও করতে পারবে ক্যান্সেলও করতে পারে তো তার জন্য কিন্তু অ্যাকাডেমিকে আপনারা দোষ দিতে পারবেন না আগাম বলে দেওয়া হয়েছে যেটা নোটিফিকেশান এটাই বলা হয়েছে তো কোন কোন পদের জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে এখানে সেক্রেটারি দুটো পদ আছে একটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির মধ্যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে আর জেনারেল সেলস আছে তো দুটো আছে তো আমি আগে ডেপুটি সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলে নিই এই পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমি স্বীকৃত কোনো ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান আয়োজনের প্রশাসনিক এবং সেলস বা মার্কেটিং কাজের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে মার্কেটিংয়ের প্রয়োজনে প্রাসাঙ্গিক ডিগ্রি বা ডিপ্লোমাও থাকতে হবে প্রার্থীদের সাহিত্য গবেষণা বা ডক্টরাল ডিগ্রি বই প্রকাশ বা সম্পাদনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আসি ডেপুটি সেক্রেটারি জেনারেল সেলস পদে যেটা এই পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমি স্বীকৃত কোনো ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো প্রকাশনায় সেলস বা মার্কেটিংয়ের কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মার্কেটিংয়ের প্রয়োজনে প্রাসঙ্গিক ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে রিজোনাল সেক্রেটারি পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমি স্বীকৃত কোনো ভাষায় স্নাতকত্ব ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকতে হবে ভারতীয় সাহিত্যের ওপর সাধারণ জ্ঞান থাকতে হবে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান পরিচালনা এবং প্রকাশনা এবং ডকুমেন্ট প্রসেসিংয়ের জ্ঞান থাকতে হবে কাজের আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে জ্ঞান এবং রিজিয়ানের যে কোনো একটি ভাষা জানা থাকতে হবে এবং রিজিয়ানের স্বাভাবিক ধ্যান ধারণা থাকতে হবে অফিস অ্যাডমিনিস্ট্রেশন অভিজ্ঞতা থাকতে হবে এগুলো হচ্ছে আপনার রিজিয়নাল সেক্রেটারি পদের জন্য আর প্রোগ্রাম অফিসার পদের জন্য যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমি স্বীকৃত কোনো ভাষায় স্নাকত ডিগ্রি থাকতে হবে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান আয়োজন কাজের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞানও থাকতে হবে লেখক এবং পাবলিশারদের সাথে সুসম্পর্ক থাকতে হবে তো আমি একটা বেসিক মানে বেসিক নেসেসারি যেগুলো ডো কোয়ালিফিকেশান সেগুলো আমি দিয়ে দিয়েছি বাকিটা আপনারা আরও এখানে অন্য অন্য ধরনের আছে তো সেগুলো আশা করি লাগবে না তো তবুও আপনারা ফর্ম ফিল করার আগে একবার নোটিফিকেশানটা দেখে নেবেন নোটিফিকেশান লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা একবার ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই একবার দেখে নেবেন সেটা আপনাদের আমার মনে হয় আপনাদের আর ভালো হবে সুবিধা হবে তো মোটামুটি ধারণা আমি একটা দিয়ে দিয়েছি এখান থেকে আর বাকি আরও জানতে চাইলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে বা আপনারা একাডেমির ওয়েবসাইট থেকে গিয়ে নোটিফিকেশান লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ফর্মের আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখানে একবার ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তারপর সেটি প্রিন্ট আউট করে ফিল করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা জমা দিয়ে আপনারা পয়লা মেয়ের মধ্যে আপনারা যেন একাডেমিতে পৌঁছায় সেইভাবে আপনারা পোস্ট করবেন তো সেইভাবে করুন বেস্ট অফ লাক